প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে অভিমান ভাঙলো তামিম ইকবালের। টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবি সভাপতি না পারলেও গণভবনে ঘণ্টা দুয়েকের আনুষ্ঠানিকতা অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করল দেশসেরা ওপেনারকে। তামিমের ২৪ ঘন্টার অবসরে রীতিমতো ঝড় বয়ে যায় দেশের ক্রিকেটে। এই ক্রিকেটারের চোখের কান্না, সমর্থকদের ভেঙে পড়া কিংবা রাত ১২টা পর্যন্ত চলা বিসিবির বোর্ড সভা, এমন ব্যস্ততা শেষ কবে দেখেছে টাইগার ক্রিকেট ভক্তরা? যদিও দিন ঘুরতেই সিদ্ধান্ত বদলের তালিকায় প্রথম নন তামিম ইকবাল খান। অবসর থেকে ফেরার দীর্ঘ তালিকায় তামিমের জন্য বড় অনুপ্রেরণার নাম হতে পারেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। ১৯৮৭তে বিশ্বকাপ আসর বসেছিল ভারত পাকিস্তানে, যেখানে সেমিফাইনালে বিদায় ঘণ্টা বাজে ম্যান ইন গ্রিনদের। অস্ট্রেলিয়ার কাছে সে হারের দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ান পাক ক্রিকেটার। ইমরানের সে অবসর সিদ্ধান্ত মেনে নেয়নি তার ভক্তরা। আন্দোলন, মানববন্ধন থেকে শুরু করে শোনা যায় অনশনের কথাও। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইমরানকে ক্রিকেটে ফেরানোর দায়িত্ব নেন তৎকালীন পাক রাষ্ট্রপতি জেনারেল জিয়া উল হক। নিজের সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফিরে পরের বিশ্বকাপেই দেশকে জেতান আরাধ্যের সেই শিরোপা। কেবল ক্রিকেট নয়, তামিম নিজের অনুপ্রেরণা খুঁজতে পারেন ফুটবল মাঠেও। তর্ক সাপেক্ষে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসি ২০১৫ কোপা আমেরিকা ব্যর্থতার পরেই বিদায় জানান আন্তর্জাতিক ফুটবলকে। এরপর ২০১৮ সালে না হলেও ২২ এসে আক্ষেপ মোচন হয় আরাধ্যের বিশ্বকাপ শিরোপার। সে টুর্নামেন্টে সেরা ফুটবলারের পালকটা ওঠে তারই মুকুটে। কেবল ইমরান বা মেসি নন, অবসর ভেঙে খেলায় ফেরার উদাহরণ রয়েছে অজস্র, যেখানে নাম রয়েছে শাহিদ আফ্রিদি, কেভিন পিটারসন বা জাবেদ মিয়াদাদের মতো তারকা ক্রিকেটারদের। তবে প্রশ্ন হচ্ছে, অবসর ইস্যুতে এত কিছুর পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারটা রাঙাতে পারবেন তো তামিম ইকবাল খান? সাব্বির মিথুন, সময় সংবাদ।